ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পশ্চিম কাজীপাড়া মসজিদ সংলগ্ন এই সড়কটি কেটে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। প্রায় 800 মিটার এই সড়ক দিয়ে কাজীপাড়া থেকে মিরপুর 60 ফুট এলাকায় যেতে হয়। রাস্তা কেটে রাখায় এলাকার মানুষ চরম ভোগান্তিতে আছেন। সড়কের ম্যানহোল যেন মৃত্যুকূপ। বৃষ্টি হলে তো এই পানি হয়, আটোমান পানি হয়, বুঝছেন? আমাদের ঘুরতে খুবই কষ্ট। আমি এখানে কাজীপাড়া থাকি 20-25 বছর। আর আমাদের কাউন্সিলর সাহেব যে ছিল, উনি তো কবে কাজ করছে আমি তা বলতে পারবো না, আরো 8-10 বছর আগে হয়তো এটার কাজ হয়েছিল, এরপর আর কোনো কাজ করে নাই। বছর পেরিয়েও উন্নয়নে ছোঁয়া লাগেনি রাজধানীর আদাবরে ঢাকা হাউজিং এলাকায়। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। এমনকি ম্যানহোলের ভাঙ্গা ঢাকনাটাও লাগানোর লোক যেন নেই সিটি কর্পোরেশনের। এই নিয়ে ক্ষোভ জানান এলাকার মানুষ। পানি জমে থাকে ঠিক মতো, পানি জমে থাকে আমরা ঠিক মতো হাঁটতে পারি না। যে গর্তের মধ্যে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটরসাইকেল পড়া যায় বা রিক্সা পড়া যায়। পানি হলেই পুরো ডুবা যেত, পুরো ঢাকা দিনে মানুষ অনেক কষ্টে আছে। ঢাকা হাউজিং বাসি সবাই, যত জনগণ আছে সবাই আমরা সাফার করতেছি। আমরা চাই দ্রুত করে এটা সমাধান যাতে হোক। রাজধানী পশ্চিম আগারগাঁওয়ে শাপলা হাউজিং আবাসিক এলাকার সড়কেটি পানি নিষ্কাশনে একটি গলিপথে নালা নির্মাণের কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আবার পানি সরবরাহের সংযোগ স্থাপনে হাউজিংয়ের প্রধান সড়ক খুঁড়েছে ঢাকা ওয়াসা। উন্নয়ন কাজ করতে গিয়ে সংস্থা দুটির খামখেয়ালিপনায় দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। এই রাস্তার কোনো সমস্যা ছিল না, এটা ঢালাই মোটামুটি ভালোই ছিল, আর 5-7 বছর না করলেও এটা কোনো সমস্যা ছিল না। আর এইখানে যে এই পাইপ তো আর সে চেঞ্জ করে না, এই পাইপ ওয়াসা দিয়ে করানো হয়েছে, অনেক বড় পাইপ, এই পাইপ তো আর সে চেঞ্জ করে না। জনপ্রতিনিধি না থাকায় এলাকার মানুষ কোথাও নালিশও করতে পারছে না, দুর্ভোগ থেকে মুক্তি চান তারা। সাজ্জাদ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।